খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। ব্রিগেডের সভা থেকে রাজ্যের 42 লোকসভা আসনের প্রার্থীদের নাম আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, প্রার্থীদের নাম প্রকাশের ধরনও ছিল চমক। কার্যত র্যাম্পে হেঁটে প্রার্থীদের হাজার হাজার জনগণের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন, যা ছিল দলের তরফ থেকে কার্যত অনন্য। এবার বিরোধীদের টেক্কা দিতে নির্বাচনের প্রথম পর্বের জন্যে স্টার ক্যাম্পেনারদের নামও স্থির করে ফেলেছে এরাজ্যের শাসক দল। ইতিমধ্যে সেই নামের তালিকাও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে, যেখানে এখনও বিরোধীরা রাজ্যের সব আসনে প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেননি। সেখানে স্টার ক্যাম্পেনারদের নাম স্থির করে তা পাঠিয়ে দেওয়া কার্যত বিরোধীদের যে টেক্কা দিয়েছে তৃণমূল তা বলাই যায়। তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলেই স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো রয়েছে, সঙ্গে রয়েছে একাধিক নতুন চমক, তারা কারা দেখে নেওয়া যাক। মোট 40 জন তারকা প্রচারক রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শুভদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভূঁইয়া, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, দীপক অধিকারী, মমতা ঠাকুর, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বীরবা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ সরকার, প্রতিমা মণ্ডল, কুণাল ঘোষ, শাহিনী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোম চক্রবর্তী, শান্তনু সেন, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সী, মোশারফ হোসেন, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ দাস। প্রসঙ্গত, দলের ওপর অভিমান করে পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিট না পেয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার তাকেই রাখা হলো প্রথম সারির ক্যাম্পেনারের তালিকায়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় এই, তালিকায় নাম নেই মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। এই দুই অভিনেত্রী গতবারের লোকসভা ভোটে জিতলেও এইবার টিকিট পাননি তারা। বলা বাহুল্য, আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।